আমাদের চার নম্বর প্রবলেমটা আমরা দেখে ফেলি দেখি কিভাবে সলভ করতে হবে তো এটা মোটামুটি ভাবে আমরা দেখি যে এখানে প্রথমেই এখন যেই ব্যাপারটা হ্যাঁ এই প্রথম হচ্ছে আমরা এই ম্যাথে আমরা দুটো বিসদৃশ সমান্তরাল বলের ব্যাপারটুকু দেখতে পারবো তো এখানে দেখো যে বলেছে যে আমাদের দুটো বিশ্বজি সমান্তরাল বল দুটো বিন্দুতে কার্যরত আছে তার মানে আমরা একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব হিসেবে চিন্তা করি যার হচ্ছে দুইটা বিন্দুতে দুটি বিশ্বজি সমান্তরাল বল কাজ করছে তো আমি এর আগের প্রবলেমের ওইখান থেকে একটু এরো নিয়ে আসি তো জি তো এটা আমার জন্য অসুবিধা এরো নিয়ে আসার জন্য ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা তাহলে আসি যে বিশদৃশ সমান্তরাল বল কি যে যদি হচ্ছে যে দুইটা বিন্দু দুইটা বল সমান্তরাল থাকে তার হচ্ছে সমান্তরাল আর বিসদৃশ মানে হচ্ছে যে তাদের দিক হচ্ছে যে বিপরীত ধরো একটা বল যদি আহ এই দিকে যায় একটা বল হচ্ছে যে উল্টা দিকে যাবে তার মানে ধরো হচ্ছে এখানে পি বলটা এখানে আছে কিউ বলটা এখানে আছে তো এখন আমাদের কি বলেছে যে পি অবশ্যই কিউ এর চেয়ে বড় হবে এখন আমরা জানি যদি দুটো বিশদ্রিশ সমান্তরাল বল হয় একটা বল ধরো পি এই নিচ দিকে কিউ যদি এই দিকে কাজ করে তাহলে আমরা সমান্তরালে কি দেখেছি যে দুইটা বল যখন একটা ধরো লাঠি বা বস্তুর মধ্যে কাজ করে তাহলে তার প্রয়োগ বিন্দুটা হচ্ছে তাদের সংযোজক রেখার মধ্যে থাকে আর যদি বিসজৃশ হয় তাহলে তাদের রেখার মধ্যে থাকবে না তাদের রেখার বাইরে থাকবে এখন কথা হলো যে এই পাশে থাকবে নাকি এই পাশে থাকবে থাকে হচ্ছে যে যেই বলটা বড় সেই বলের কাছাকাছি থাকে তার মানে এই এই বলটা যদি বড় হয় এই দিকে থাকবে অথবা যদি এই বলটা বড় হয় বিসদৃশের ক্ষেত্রে তাহলে এই পাশে আমাদের তাদের লক্ষ্যটা থাকবে তার মানে এখানে যেহেতু পি কি হচ্ছে বড় এটা বলেই দিয়েছে তার মানে এদের কোন একটা জায়গা ধরো এই যে এই পয়েন্টার বললাম এই পয়েন্টে আমাদের তাদের লব্ধি সি কাজ করছে তো তাহলে ধরে নি এটা হচ্ছে যে পি পি হচ্ছে যে এ বিন্দুতে কাজ করতেছে এবং বিন্দুতে কাজ করছে এবং এখানে আর তাদের হচ্ছে যে এখানে আমরা নিয়ে আসলাম তো এই লব্ধিটাকে আমরা হচ্ছে একটু আলাদা করে একটু গাঢ় করে দিচ্ছি যাতে বুঝতে পারা যায় যে এটা আমাদের লব্ধি আরেকটা কালার দিয়ে দিলাম এটা হচ্ছে কার লব্ধি বলতো এটা হচ্ছে আমাদের p এই দুটো বলের আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে আমাদের প্রথম যে লাইনটা সেই লাইনের এক্সপ্লেনেশন হচ্ছে এতটুকু আচ্ছা তো তারপর আসি যে এদেরকে সম যদি বৃদ্ধি করা হয় তার মানে বলতে কি বোঝায় যে এই দুইটা বলকে হচ্ছে আমরা এখানেও একটা সেকেন্ড সিনারিও আছে সেকেন্ড সিনারিওটা কি সেকেন্ড সিনারিওটা বলছে যে এই দুইটা বলকেই আমি সমান পরিমাণে বৃদ্ধি করব তার মানে পি বলকে যদি আমি 5 একক বাড়াই কিউ বলটাকেও 5 একক বাড়াবো এখানে যেহেতু সমপরিমাণে বলেছে আমি জিনিসটাকে ইন জেনারেলি দেওয়ার জন্য অন্য কোনো একটা চলক বলে দেব কারণ আমি যদি শুধু 5ই বললেই এটা মানে এটা মিন করবে না যে শুধুমাত্র 5 এককের জন্যই এটা সত্য এরকমও মিন করতেই পারে ঠিক আছে পি প্লাস 5 দিলে তার মানে এটা আসলে সবগুলোর জন্য শর্ত হবে এই কন্ডিশনটা কি কন্ডিশন এটা এখনো আশা করি কোশ্চেন পরে তোমরা বুঝতে পেরেছো আমি ওইটার আলোচনা একটু পরে আসতেছি ধাপে ধাপে করে আসতেছি তো তাহলে আমরা কি ধরে নিব যে দুইটা বলকে আমি সমান পরিমাণে বাড়াচ্ছি ধরো এক্স পরিমাণে বৃদ্ধি করতে পারি ঠিক আছে পি কেও এক্স কিউ কেও এক্স এভাবে তো এখানে যেহেতু পি আর কিউ বলে দেওয়া আছে আমরা ওই বৃদ্ধিটাকে আর হিসেবে বলে নিতে পারি পি কিউ আর ওটা মিলানোর জন্য তো তাহলে নতুন যে বলটা আমি একটা ফিগারের মধ্যে কাজটা করছি ধরো এটা হচ্ছে যে আমাদের পি পল ছিল এখন বেড়ে তাকে হচ্ছে আমি পি করলাম সরি পি প্লাস আর করলাম মাই বেড পি দুইটাকে হচ্ছে যে সম আমি বৃদ্ধি করলাম আর এইটুকু ধরো হচ্ছে যে ছিল কিউ তাকে হচ্ছে আমি কিউ প্লাস আর সম বৃদ্ধি করলাম তাহলে পি বল এখানে ছিল কিউ বল হচ্ছে আমাদের এখানে ছিল তাদের লব্ধি ছিল আগে এই জায়গায় কিন্তু এখন যত হচ্ছে আমরা বলটা বাড়াই দিব পি এর মানটা হচ্ছে আমি আর পরিমাণ বৃদ্ধি করলাম কিউ কেও বৃদ্ধি করলে ওই দিন শেষে পি প্লাস আর এর মানটা আসলে কিউ প্লাস আর এর চেয়ে বড় হবে তার মানে কি হবে এখানে যেহেতু পি প্লাস আর এর মানটা বড় তার মানে লব্ধিটা আরেকটু দূরে সরে যাবে ডি বিন্দুতে এটা তো আমরা জ্যামিতিক্যালি দেখে আসলে বুঝতে পারতেছি যে আসলে প্রুফটা কি বলছে যে প্রুফটাই আমাদের বলেছে যে আমাদের এই দুইটা বলকে যদি হচ্ছে যে সমপরিমাণে বৃদ্ধি করা হয় ধরো এই যে সমপরিমাণে বৃদ্ধি করা হয় তাদের লব্ধিটাও কি বলেছে যে পি বল থেকে আরো দূরে সরে যাবে পি বলের ধরো একটু দূরে ছিল আরো দূরে সরে যাবে তো আমরা এটা এটা দেখে বুঝতেছি কিন্তু আমরা প্রুফ করব যে এটা আসলে বড় তো তাহলে এখন যদি দেখি এই ডি তে কোন বল কাজ করতেছে পি প্লাস আর এবং কিউ প্লাস আর এর যোগফল বা দুটো বলের লব্ধি কাজ করছে তো তাহলে এইটুক বুঝে ফেললাম তো এখন হচ্ছে যে আমরা এটা সলিউশনে চলে আসি দেখে কি কিভাবে সলভটা করতে পারি আমরা তো প্রথম সিনারিওর জন্য চিন্তা করি প্রথম সিনারিওর জন্য কে কে কাজ করছে শুধুমাত্র পি আর কিউ কাজ করছে তার মানে পি বল কাজ করছে এ বিন্দুতে কিউ বল কাজ করতেছে বি বিন্দুতে এবং পি আর কিউ লব্ধে কাজ করতেছে সি তে তার মানে পি এসি কিউ বিসি হবে বুঝতে পেরেছি তার মানে পি এসি BC এটা জায়গাটা হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি আচ্ছা তো এখান থেকে হচ্ছে যে আমি একটা কাজ করব কাজটা কি সেটা করার আগে আগে আমরা হচ্ছে একটা অনুপাতের একটা তোমার প্রপার্টি আছে সে প্রপার্টিটা দেখি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে আমরা এ আর সি এর যোগ ফল বি যোগ ফলের অনুপাত এই একই হবে এটা মানে কি মানে হচ্ছে যে এ আর বি ধরো একটা অনুপাত এবং সি আর ডি আরো আরেকটা অনুপাত হয় এবং দুইটা অনুপাতের মানই যদি সমান হয় এখানে এ আর সি দুইটার সংখ্যাগত দিক থেকে দুইটা সমান না আসলে যদি হয় তাহলে এই যে অনুপাতগুলো নিয়েছে তাদের লবগুলার যোগ ফল এবং হরগুলার যোগফলের অনুপাত একই হবে কিভাবে হয় সেটা দেখে নি ধরো বি মানে ধরে নিলাম সিক্স বাই এইট এটা ধরে নিলাম সিক্স আর এইট কে তুমি কাটাকাটি থ্রি বাই ডি এদের অনুপাতটা সমান আচ্ছা তো এটা কি বলে অনুপাতের আরেকটা ধর্ম বলে চলো এই ধর্মটা চেক করে আসি ধর্মটা বলে হচ্ছে যে আমাদের তুমি যদি এই দুইটা যোগ ফল করো তার মানে লবগুলা যোগ ফল আর হর গুলা অনুপাত করো তারাও একই অনুপাত দিবে দেখি মিলে কিনা ছয় তিন নয় চার তিন বারো কাটাকাটি করো হ্যাঁ তিন বাই চার মিলতেছে দেখতেছি অর্থাৎ তোমাদের ছোটখাটো কোনো প্রপার্টি যদি আসে যদি মনে হয় সেটা কিভাবে আসে তোমরা ভ্যালু বসিয়ে চেক করো দেখো যে এটা তোমরা এটার একটা ব্যাপার পাবা যে হ্যাঁ বুঝবা যে এটা আসলে ঠিক আছে আচ্ছা তো এটাকে আমরা এক নম্বরে যেভাবে সমস্যাটা সমাধান করেছি আরেকটা ধরন আমি এখন দেখাচ্ছি তো এই ধরনটা হচ্ছে যে আমরা এইভাবে করব ঠিক আছে অনুপাত গুলো যোগ করে করব এই ধরনটা হচ্ছে আমরা দেখে ফেলি যে কিভাবে তো আশা করি বুঝলাম অনুপাত গুলো থাকলে তাদের যোগ ফলো যদি করি একই হবে অনুপাত তাদের যদি বিয়োগ ফলো করতাম অনুপাত গুলো একই আসতো ঠিক আছে বিয়োগ ফল করলেও একই আসতো তো তাহলে আমরা এখন কি করব আচ্ছা তো এখন দেখো যে আমরা এখন কথায় আসি যে কার অনুপাত নিব। এসি বাই বিসি না বিসি বাই এসি এখন এই ঝামেলাটা চলে আসলো তো এটার সমাধানে আমরা দেখো আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের সি বিন্দুতে আগে লব্ধিটা ছিল এখন ডি তে সরে গিয়েছে তার মানে এই এসি এবং এডি এদেরকে নিয়ে আমাদের আলোচনাটা হবে তার মানে এই দুইটা দূরত্ব কি আমরা কম্পেয়ার করে দেখব যে এসি বড় নাকি এডি বড় যদি এডি এসি চেয়ে বড় হয় তাহলে বুঝবো হচ্ছে যে বা বলবো পি থেকে সে আরো দূরে সরে গিয়েছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে তার মানে দেখো যাকে বের করতে হবে এসি কে বের করতে হবে তার মানে এসি কে নিচে রাখবো তার মানে বিসি বাই এসি টু আমাদের কি হবে বিসি এর নিচে এসি রাখলে কিউটা যাবে পি এর নিচে তাহলে পি বাই কিউ এটা বসে যাবে আর কি তো তাহলে আমরা বুঝে ফেললাম কি করব। তারপর এটা মানে আমরা কি জানি এটা মানে জানি এটা মানে যা কথা আচ্ছা তো এখানে বিয়োজন করলেই হয় তো আসলে এখানে আমরা হচ্ছে যে এই ভাবে যেটা করতে চাচ্ছি আসলে এটা একটু এক নম্বরের মতো হয়ে যাচ্ছে যোজন বিয়োজন করে আর মাত্র যে আমরা ব্যাপারটা জানলাম আহ আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তো সেটা করতে হলে আহ জাস্ট ইয়া লাগবে যে আমাদের তেমন বেশি কিছু লাগবে না সেটা হচ্ছে যে আমাদের আহ এসি কে কিউ এর নিচে নিব বিসি কে পি এর নিচে আনবো আমরা এইভাবে সলিউশনটা করব আর করলে আমাদের রিলেভেন্ট কিছু একটা আসবে হ্যাঁ বলতে পারো এটা কেন করতেছি পি নিচে কেন কিউকে দিচ্ছি না তো দিচ্ছি না কিছু কারণে কারণ হচ্ছে তোমরা আশা করি এটা নিজেরা একটু চিন্তা করলে বুঝতে পারবা যে কেন না তো এটা মানে কি আচ্ছা তো একটু আগে দেখিয়েছি দুইটার অনুপাত দেখো পি বাই বিসি আর কিউ বাই এসি এদের অনুপাত সমান তার মানে এদের যোগফল বিয়োগফল ফল যাই বলি না কেন সমান হবে বিসজ্জিশ হলে বিয়োগফল হবে এবং সজ্জিশ হলে যোগ হতো নিচে হবে বিসি মাইনাস এসি তোমরা যদি একটু খেয়াল করো বা আমরা যদি দেখো আমি নিচ্ছি কেন আমার এসি লাগবে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ আর বিসি মাইনাস এসি এটার ভ্যালু কত দেখো বিসি থেকে আমি যদি এই এসি বাদ দেই তাহলে আমরা কি পাই শুধু এবি পাই তার মানে এখানে এবি বসে যাবে আশা করি এই জায়গাটুকো বুঝতে পারলাম তো তারপর কি করব তারপর হচ্ছে যে এই দুইটাকে আমরা উলটায় দেব উলটায় দিলে কি আসে ac/q ইকুয়াল টু হচ্ছে যে ab/p-q আর আমাদের দরকার কার মান ac এর মান তার মানে ac ইকুয়াল টু আমরা q/p-q ab এই হিসেবে বসিয়ে দিলাম তো ওকে ফাইন আচ্ছা তো তাহলে আমরা তারপরের কাজটা কি করব দেখো আমরা এসি এর মানটা পেয়ে গেছি এখন হচ্ছে যে আমাদের সিনারিও দেওয়া হয়েছে ওইখান থেকে আমরা কার মান বের করব ওইখান থেকে আমরা বুঝতেই পারতেছি এডি এর মান বের করব এবং দুইটাকে আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস বা কম্পারেটিভ বা একটা কম্পেয়ার করব দুইটার মাঝে কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখব কে বড় কে ছোট সেকেন্ড কথায় কে আছে আগে হচ্ছে আমাদের এই বিন্দুতে এ বিন্দুতে পি ছিল কিন্তু এখন এ বিন্দুতে কে আছে এ বিন্দুতে পি প্লাস আর তার মানে আমরা যাচ্ছে এটা লিখতেই পারি যে পি প্লাস আর ইন্টু আর আমাদের কাজ করতেছে এ বিন্দুতে আবার এই পি আর এবং কিউ প্লাস এর লব্ধিটা কিন্তু এখন সিতে নাই এখন হচ্ছে কোথায় ডিতে আছে এটা সরে গিয়েছে তার মানে এখন এডি হবে দূরত্ব ঠিক আছে আগেরটার মতই যদি এসি বসিয়ে দিই তাহলে কি হবে না আর এখানে তাহলে কত হবে কিউ প্লাস আর ইন্টু আমাদের বিডি হবে বুঝতে পেরেছি কিউ প্লাস আরটা যেহেতু আমাদের কাজ করছে কোথায় আমাদের বি বিন্দুতে কাজ করছে তার মানে আমরা এভাবে নিয়ে কাজ করলেই হবে আচ্ছা তো তারপরে হচ্ছে যে আমরা কি করব তারপর হচ্ছে যে আমরা কি করব আমরা হচ্ছে যে এডিকে বি আমরা হচ্ছে যে আহ এই পাশে নিব বিডিকে এই পাশে নিব তাহলেই হয়ে যাবে তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে আমরা বিডিকে যদি ওই পাশে নিই তাহলে পি প্লাস আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বিডি আর ওইখানে কি হবে কিউ প্লাস আর ডিভাইডেড বাই এডি এবং এদের আমরা জানি সমান অনুপাত হলে তাদের বিয় এডি আচ্ছা এখন দেখো আমাদের লাগবে হচ্ছে যে কার মান দেখো আমাদের লাগবে হচ্ছে যে এডি এর মান তার মানে আমি কিউ প্লাস আর বাই এডি এই অনুপাত নিয়ে কাজ করব তার মানে হচ্ছে কিউ প্লাস আর ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু উপরে দেখো হচ্ছে যে আর আর চলে যায় থাকে আর নিচে বিডি মাইনাস এডি তো বিডি মাইনাস এডি কত দেখো বিডি হচ্ছে এইটুকু কি আমাদের শুধুমাত্র এবি থাকছে তো দেখো আমরা মোটামুটি ভাবে এখন হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে আমরা এই দুইটাকে উল্টিয়ে দিব কারণ আমাদের এডি এর মান লাগবে উল্টিয়ে দিলে দেখো আমাদের কি আছে উল্টে দিলে আমাদের এই অংশটুকু চলে আসে তার মানে আমাদের মান মান কত হচ্ছে যে প্লাস তাহলে আমাদের আলটিমেটলি টার্গেট কি ছিল আমি যদি আরেকবার ছোট্ট করে রিমাইন্ড করি আমরা এসি বের করবো আমরা এডি বের করবো তারপর এই দুইটা আমরা কোন একটা ভাবে কম্পেয়ার করবো কম্পেয়ারের কথা যখন আসে তখনই হচ্ছে আমরা কি করে বলতো তখনই হচ্ছে যে আমরা ভাগ করি বা অনুপাত বের করি অনুপাত বের করে দেখে যে একটা একটা চেয়ে কত গুণ ওই অনুসারে আমরা বলতে পারি বা কম্পারেটিভ আলোচনা করতে পারি যে এটা হচ্ছে আমাদের বড় না ছোট তার মানে আমাদের এখন কি করতে হবে অর্থাৎ আমাদের হচ্ছে যে এই দুইটার অনুপাত বের করতে হবে যে এসি বা এডি বাই এসি করি দেখে কি আসে এডিবাই বাই এসি এর ভ্যালুটা যদি আমার এক এর চেয়ে বড় আসে তার মানে কি হবে অবশ্যই আমাদের এডিটা বড় কারণ এডিকে এসি দ্বারা ভাগ করতেছি একের চেয়ে বড় আশা মানে এডিটা এসি চেয়ে বড় তো ভাগ করি দেখো কি আসে এডি মানে কি এডি মানে হচ্ছে যে কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইনটু এবি আর এসি মানে হচ্ছে যে কিউ বাই পি মাইনাস কিউ ইনটু এ প্লাস বি আমাদের এই জায়গাটুকু এখন শেষ আমাদের এডি এর কাজ শেষ এসি এর কাজ শেষ এখন হচ্ছে আমাদের কাটাকাটি করার পালা তো এখানে এবি এবি দেখো কাটাকাটি চলে যায় পি মাইনাস কিউ পি মাইনাস কিউ কাটাকাটি চলে যায় তার মানে আমাদের কি আসে দেখো এডি বাই এসি কিউ বাই কিউ প্লাস আর বাই কিউ তো এটা আসে ওয়ান প্লাস আর বাই কিউ এডি বাই এসি এরকম একটা জায়গা চলে আসলো এটা দ্বারা কি বুঝছি আমরা বা এটা দ্বারা কি বুঝতে পারা যায় আচ্ছা দাঁড়াও আমরা হচ্ছে যে আহ একটু জায়গা শর্টেজের কারণে দেখা যাচ্ছে যে আহ একটু মানে করে বুঝতে হচ্ছে তো আশা করি হচ্ছে তোমরা এই ব্যাপারটুকু একটু কনসিডারেশন আনবা বা বুঝবে এই ব্যাপারটুকু আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে যে এইটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি এদেরকে আচ্ছা তো এখানে হ্যাঁ কিছু ব্যাপার আর কি যে এখানে একটু মিসিং হয়েছে হ্যাঁ ঠিক আছে আমরা এগুলাকে হচ্ছে একটু উপরে নিয়ে যাই তাহলে হয়ে যাবে আশা করি জি আমাদের এইরকম একটা জায়গা চলে আসে যে এডি বাই মানে হচ্ছে যে ওয়ান প্লাস আর বাই কিউ আর এর মানকে কি হচ্ছে বড় না ছোট এটা আমার দেখার কোনো দরকার নেই বড় হতে পারে ছোট হতে পারে কোনো সমস্যা নাই কারণ কারণ তুমি দেখো কারণ তুমি দেখো যে ওয়ান প্লাস আর বাই কিউ আর বাই এর মান যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হয় এর সাথে সেটা যোগ করলে স্টিল কি একের চেয়ে কিছুটা হলো কি বড় না একের চেয়ে তো বড় তো এটাই তো আমাদের দেখানো ব্যাপার ইজ গ্রেটার অলওয়েজ কি ওয়ান হবে বুঝতে পেরেছি ওয়ান প্লাস সামথিং এটা তো নেগেটিভ হবে না কারণ কিউ এবং আর এই দুটো আমরা মান নিয়ে কাজ করতেছি ঠিক আছে এই মানটা হচ্ছে তিন একক পাঁচ একক এটা এক একক বা শূন্যের পর থেকে শুরু হয় আর কি শূন্য হলে তো তাহলে তো আর এখানে কোনো বল দিচ্ছি না তার মানে এখানে নতুন কোনো বল আসে না তার মানে কি বুঝে ফেললাম যে এডি বাই এসি এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের একের চেয়ে বড় তার মানে এডি ইজ গ্রেটার দেন এসি এডিটা কি ছিল এডিটা ছিল হচ্ছে যে আমাদের নতুন লব্ধির ক্রিয়া বিন্দু এবং এসিটা কি হচ্ছে যে আমাদের পুরাতন বিন্দুর ক্রিয়া বিন্দু তার মানে এডি হচ্ছে এসির চেয়ে বড় এটা মানে কি বুঝায় এটা মানে বুঝায় আসলে নতুন যে ক্রিয়া বিন্দুটা সেটা আরো দূরে সরে গিয়েছে বুঝতে পেরেছি এটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা প্রুফ করে দেখলাম যে এই দুইটা দূরত্বের কম্পারেটিভ অ্যানালিস করে যে এই দুইটা কি কাছে আসলো নাকি দূরে সরে গেল তো আশা করি এইটুকু পর্যন্ত বা এই সমস্যার সমাধানটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে আমরা নেক্সট প্রবলেম গুলোতেও চলে যাই